আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হিমিগস নিয়ে দারুণ একটা সহজ পেইন্টিং আঁকবো, সাথে হিমিগসের কিছু টিপস জানবো, আর্ট নিয়ে কথা বলবো। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। আজকে আমি ছোট্ট একটা স্কেচবুক শুরু করব। এই স্কেচবুকের পেপারগুলো কার্টিজ পেপারের, পেপারগুলো অনেক বেশি মোটাও নয় আবার অনেক বেশি পাতলাও নয়। আপনারা ইউটিউবে বিদেশি আর্ট ভিডিওগুলো দেখতে যেয়ে হয়তো খেয়াল করেছেন যে তারা এক ধরনের টেপ ব্যবহার করে অনেক সময়। এখানে সাধারণত ওয়াশি টেপ বা মাস্কিং টেপ ব্যবহার করা হয়। আমি সাধারণত এই টেপগুলো ব্যবহার করে আঁকি না, কিন্তু আজকে খুব ইচ্ছা হলো তাই ভাবলাম ওয়াশি টেপ দিয়ে আঁকি। ওয়াশি টেপগুলো একটু ডিজাইন করা ঝকমকে হয়ে থাকে, আর মাস্কিং টেপগুলো সাদা রঙের প্লেন হয়। আমি আজকে আমার প্রিয় হিমিগস কালার সেটটা দিয়ে পেইন্টিং করব। এটা আমি প্রায় কয়েক মাস পরে আজকে খুললাম, দেখা যাক কি অবস্থা, কেমন শুকিয়েছে বক্সের ভেতর। আপনারা দেখতে পাচ্ছেন কিছু রং শুকিয়ে গেছে, আবার কিছু রং এখনো ভেজা আছে। তো দেখা যাক এবার ব্যবহার করতে গেলে কেমন কাজ করে। রংগুলো অ্যাক্টিভেট করার জন্য আমি রংগুলোর উপর পানি স্প্রে করব। এই স্প্রে বোতলগুলো খালি কিনতে পাওয়া যায়, 15-20 টাকা করে। সুন্দর করে খুলে ভেতরে পানি ভরে স্প্রে হিসেবে ব্যবহার করা যায়। এটা পেইন্টিং এর সময় অনেক কাজে দেয়, একই স্পিডে পানি বের হয়ে সুন্দর মতো রংগুলো ভিজিয়ে ফেলে। অ্যাক্রিলিক পেইন্টিং এর সময় কিন্তু এটা ব্যবহার করি আমি। অ্যাক্রিলিক পেইন্ট যেহেতু দ্রুত শুকিয়ে যায়, তাই প্যালেটে কালার মিক্সিংয়ের সময় একটু পানি স্প্রে করলে অনেকক্ষণ রং ভেজা থাকে। গস পেইন্টের বক্সটা অনেক সুন্দর এয়ারটাইট, তবুও আমাদের দেশে যেহেতু গরম আবহাওয়া বেশি থাকে তাই রঙও কিন্তু অনেক দ্রুত শুকিয়ে যায়। তাই চেষ্টা করবেন গস পেইন্টটা সবসময় রুম টেম্পারেচারে রাখতে, বেশি গরম জায়গায় রাখবেন না। তো আমরা এখন রঙে পানি স্প্রে করে ভালোভাবে রঙগুলো মিক্স করব। রং ভেজা থাকা অবস্থায় বেশি জোরে স্প্রে করবেন না, এতে করে এক রং অন্য রঙে ছিটিয়ে রং গুলিয়ে যেতে পারে। একটু পানি স্প্রে করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কি দারুণভাবে নরম হয়ে গেল রংগুলো, এত সুন্দর আর মানসম্মত। এর স্মুথ কনসিস্টেন্সি দেখে অনেক টাচ করতে পাচ্ছেন। গস কালার মূলত ওয়াটার কালার এবং পোস্টার কালারের মাঝামাঝি অবস্থানে। গস পেইন্ট এবং পোস্টার পেইন্ট ব্যবহার করলে দুটো অনেকটা একরকমের মনে হয়, কিন্তু গুণগত মানের দিক দিয়ে গস এগিয়ে। গস পেইন্টে উন্নত মানের বাইন্ডার এবং পিগমেন্ট ব্যবহার করা হয়, তাই এটার প্রাইসও বেশি এবং পেইন্টিং করার সময় চকি ভাবটা থাকে না। কি স্যাটিসফাইং লাগছে বলুন, রং এত বেশি সুন্দর হয় কেন বলুন তো। আর এই রংগুলো একদম ক্রিমের মতো, এ যেন কালারফুল বাটার ক্রিম। আরও একটা টিপস হচ্ছে, পেইন্টিং শেষে গোয়াশ পেইন্টের বক্সটা আটকানোর সময় একটু করে পানি স্প্রে করে রাখবেন। এতে করে আপনি অনেকদিন পর রঙের বক্সটা খুললেও রং কিন্তু ভালোভাবে ভেজা থাকবে। রং ওঠানোর জন্য পরিষ্কার প্যালেট নাইফ ব্যবহার করবেন, রং লাগানোর ব্রাশ কখনোই ব্যবহার করবেন না। একটু সাবধানতা ও যত্নের সাথে ব্যবহার করলে রঙগুলো অনেক দিন পরিষ্কার থাকবে। সবচেয়ে বড় কথা, পানি মিক্স করার পরেও একটু ছাড়া ছাড়া ভাব নেই, একদম নতুনের মতো অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। রংটা আসলেই প্রশংসার দাবিদার। এবার চলুন আমরা আঁকা শুরু করি। প্রথমে রংগুলো প্যালেটে নিচ্ছি।
হিমিগসের রিভিউ সহ কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওটা শেষে ওটাও দেখে নিতে পারেন। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আঁকা শুরু করব। আমি সুন্দর মতো কালার মিক্সিং এর অংশটা রাখার চেষ্টা করেছি, আশা করি আপনাদের সুবিধা হবে। একদম সহজ একটা পেইন্টিং করব আমরা আজকে, মাত্র দুটো তুলি ব্যবহার করে, ফ্ল্যাট ব্রাশ এবং রাউন্ড ব্রাশ, কোনো ব্যাপারই না। এই পেইন্টিংটা আপনারা পোস্টার কালার অ্যাক্রিলিক পেইন্ট দিয়েও করতে পারবেন। গুয়াশ পেইন্টিং এ না ব্লেন্ডিং করতে অনেক মজা, ব্রাশে ব্লেন্ডিং এর স্মুথ ভাবটা অনুভব করতে অনেক শান্তি লাগে। একটা কথা সবসময় মনে রাখবেন, পোস্টার কালার এবং গোয়াশ পেইন্টিং এর ক্ষেত্রে চেষ্টা করবেন পাতলা থেকে ঘন রং ব্যবহার করতে। এর মানে হচ্ছে প্রথম লেয়ারের কালার মিক্সিং এ পানির পরিমাণ বেশি রাখবেন এবং আস্তে আস্তে লেয়ার গুলোতে পানির পরিমাণ কমিয়ে দিয়ে রঙের পরিমাণ বাড়িয়ে দিবেন এবং প্রথম লেয়ারটা খুব ভালো করে শুকানোর সময় দিবেন সব সময়। এই দুটো ব্যাপার মেনটেন না করলে সব রং একসাথে গুলিয়ে যাবে এবং আপনি রং করতে যেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, মনে হবে আপনি কেন পারছেন না, হ্যান ত্যান কত কথা। আমিও জানেন শুরুর দিকে বিদেশি ইউটিউব চ্যানেলগুলোর টিউটোরিয়াল দেখে চেষ্টা করতাম এবং তখন দেখতাম যে আরে আর্টে যে রং দেয় আমিও তো সেই রং দেই, সে যেভাবে ব্লেন্ড করে আমিও তো সেভাবেই ব্লেন্ড করি, তাহলে আমারটা হয় না কেন। মূল সমস্যাটা হচ্ছে কি জানেন, হুবহু কপি করার চেষ্টা করাটা। আমরা ভেবেই নিই যে ওই আর্টিস্ট এমন করছে তো আমিও যদি এমন করি আমারটাও ভালো হবে, কিন্তু ব্যাপারটা আসলে মোটেই এমন না। আমার আপনার হাত কিন্তু ভিন্ন, আমি যেভাবে একটা ব্রাশ হ্যান্ডেল করি আপনি কিন্তু তার চেয়ে ভিন্নভাবে ব্রাশ হ্যান্ডেল করেন, তাই একই সময়ে হুবহু করাটা প্রায় অসম্ভব। তাই আপনি একটা টিউটোরিয়াল দেখার সময় এটা চিন্তা করবেন যে সেই রংটা এখানে ব্যবহার করলো কিন্তু কেন করলো। এই কেনর উত্তর যদি আপনি নিজে থেকে বোঝার চেষ্টা করেন তাহলে এর পরের বার যে কোনো পেইন্টিংয়ে ওই উত্তরটা কিন্তু আপনার কাজ দিবে। আমার কথাই বলি, আমি টিউটোরিয়াল দেখে আঁকতে গেলে সব সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, তখন আরও নিজেকে ছোট মনে হয় যে সে পারছে কিন্তু একই জিনিস আমি কেন পারছি না। আচ্ছা, এখানে প্রথমেই নিজেকে অন্য আর্টিস্টের সাথে তুলনা করা থেকে বের হয়ে আসতে হবে আমাদের, কারণ কি জানেন, আর্ট অন্যের সাথে নিজেকে তুলনা করা বা হুবহু কপি করা বিষয় না, আপনার আর্ট আপনার নিজের অংশ, আপনার মনের অংশ। কখনো চিন্তা করে দেখবেন তো, আপনি যার টিউটোরিয়াল বা খুব পারফেক্ট একটা পেইন্টিং দেখছেন তার সেই পেইন্টিংয়ের পেছনে কিন্তু আছে হাজারো না বলা কথা ও ব্যর্থতা। একজন পুরানো আর্টিস্ট যে কিনা কয়েক বছর ধরে আঁকছেন এবং কত শত নষ্ট পেইন্টিং পার করে আজ সে দাঁড়িয়েছে আপনার সামনে। এজন্য আমি সবসময় বলি চেষ্টার কোনো শেষ নেই এবং আপনারা যদি সত্যি কষ্ট করে চেষ্টা করে যান ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই পারবেন, আমার বিশ্বাস। আমাকে অনেক নতুন নতুন আর্টিস্ট কমেন্টে এবং মেসেজের মাধ্যমে জানান যে তারা মাত্র নতুন আঁকা শুরু করেছেন কিন্তু তাদের আঁকা নাকি ভালো হয় না, আঁকা ভালো হয় না। এই কথাটা আমার একদমই ভালো লাগে না জানেন তো।
আমরা আমাদের মনের শান্তিতে কাগজে একটা আঁচড় দিলেও সেটা আর্ট। শিল্প আপনার অস্তিত্বে, শিল্প আপনার সৃষ্টিতে। কথাগুলো খুব কাব্যিক শোনালেও আর্ট আসলে এমনই এক ধরনের শান্তি, এক ধরনের মায়া। যেখানে আমরা ছবি আঁকি শান্তির জন্য, সেখানে নিজে আর্টকে আরেকজন আর্টিস্টের সঙ্গে তুলনা করব কেন? কষ্ট হলে একটু বিশ্রাম নিন, কিন্তু চেষ্টা থামাবেন না। বিশ্রাম শেষে আবার চেষ্টা করে যান, ধৈর্য ধরুন এবং ছবি আঁকুন। আস্তে আস্তে আপনি নিজেই আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। মজার কথা কি জানেন, আপনাদের আর্টরিক শিক্ষির প্রথম অ্যাক্রিলিক পেন্টিংটা কিন্তু ছিল একটা ইউটিউব চ্যানেলের টিউটোরিয়াল দেখে আঁকা, এবং আজ আমি আপনাদের জন্য ইউটিউবে টিউটোরিয়াল বানাচ্ছি আলহামদুলিল্লাহ। ছোটবেলায় টুকটাক স্কেচ করতাম, তারপরে আমার আপুমনি আমার হাতে তুলে দেয় পোস্টার কালার। রং দিয়ে প্রথম কাজ শুরু করাটাই আমার হয় পোস্টার কালার দিয়ে। কিন্তু যখন হঠাৎ একদিন আমার আপি আমাকে অ্যাক্রিলিক পেন্ট কিনে দেয়, এই আজব বস্তু হাতে পেয়ে আমি বুঝতেছিলামই না যে কিভাবে এটাতে ব্যবহার করে, এত দ্রুত শুকিয়ে যাচ্ছিল। পরে শিখতে যাওয়ার পথে বিদেশে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে প্রথম অ্যাক্রিলিক পেন্টিং করি। আল্লাহর অশেষ রহমতে আমি থেমে যাইনি আমার ব্যর্থতার ভিড়ে। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনিও থেমে যাবেন না, আমিও থেমে যাব না ইনশাল্লাহ। চলুন চমৎকার কিছু করে সবাইকে চমকে দেই। এই আর্ট হলিক শক্তিকে ভুলে যেন না কিন্তু। আচ্ছা, আর আপনার যদি মনে হয় আমার ভিডিওগুলো আপনার আশেপাশে কারো উপকারে আসতে পারে, প্লিজ শেয়ার করবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। আমাদের বাংলায় যে একটা আর্ট চ্যানেল আছে, জলদি করে সবাইকে জানিয়ে দিন, আর আমার জন্য একটু করে দোয়া করবেন।
পেইন্টিং শেষে ওয়াশি টেপটা আস্তে আস্তে খুলে ফেলব। আয় হায়, বাহিরে দেখে রং চলে গেছে, কি করার, সাদা রং করে দেই। আমার স্কেচবুকের প্রথম পেইন্টিংটা কিন্তু কিউট হয়েছে অনেক, তাই না? 15,000 সাবস্ক্রাইবার্স, আলহামদুলিল্লাহ, ইয়ে! দেখতে দেখতে আমরা বড় একটা পরিবার হয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সাথে থাকলে সবসময় এভাবে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।